নোয়াখালীর সেনবাগে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও মেয়াদ উত্তীর্ণ পোল্ট্রি ঔষধ বিক্রির অপরাধে এক পোল্ট্রি ব্যবসায়ীকে করা হয়েছে সেনবাগ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমিন সার্বিক ও কমিশনার ভূমি তাজমিন আলম তুলির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় সেনবাগ থানা পুলিশ এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন এ সময় মা পোল্ট্রি অ্যান্ড ফিডস সেন্টারে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয় পরে জব্দ করা ওষুধগুলো প্রকাশ্যে বাজারের ব্যবসায়ী ও লোকজনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় এ সময় ভ্রাম্যমাণ আদালত লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও মেয়াদ উত্তীর্ণ পোল্ট্রি ওষুধ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ব্যবসায়ী বিপুল চক্রবর্তীর কাছ থেকে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করেন সেই সাথে ভবিষ্যতে যেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি না করে সেজন্য সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ সহকারী কমিশনার ভূমি তাজমিন আলম তুলি জানান জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে